ভালোবাসা এবং দায়িত্ব, কাকে দিয়ে দায়িত্বটা সঠিকভাবে পালন করা সম্ভব একটু বেশি, এবং কে একটু সংগঠনটাকে বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা মাথায় রেখে কিন্তু নির্মাতারা ভোটটা দেবেন। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 1,000 কোটি টাকা স্যাংশন করেছেন, এটা প্রপার ডিস্ট্রিবিউশনটা প্রয়োজন, এবং সেই জন্যে প্রডিউসার অ্যাসোসিয়েশনের যে ভূমিকাটা দরকার, পাশাপাশি পরিচালক সমিতির একটা বড় অংশগ্রহণ প্রয়োজন। সেটার জন্যে এই বর্তমান কার্যনির্বাহী পরিষদ গঠনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের নির্মাতাদের। আর এখন আমরা যেটা দেখছি যে আমাদের ফাইনালি কিন্তু আমরা ওটিটির দিকে চলে যাচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রি, নাটক বলেন, সিনেমা বলেন, আমরা সিনেমা হলের কনসেপশন থেকে একটু বের হয়ে আসছি, সিনেপ্লেক্সটা আমাদের এই মুহূর্তে সিনেপ্লেক্সের দিকে যাচ্ছে এবং ওটিটির দিকে যাচ্ছে। তো এটা বলার অর্থটা হচ্ছে আমরা ছবি বানাচ্ছি, কিন্তু ছবির মতো ছবি বানাচ্ছি, অসংখ্য ছবি বানাচ্ছি, কিন্তু ছবিগুলি সিনেমার মতো হচ্ছে কি না, ছবির মতো হচ্ছে কি না একটু ভাবতে হবে, একটু সচেতন হতে হবে নির্মাতাদের এবং যারা উদ্যোগ নিয়েছেন বা যিনি উদ্যোগ নিচ্ছেন বা আমি যখন নির্মাণ করছি। কারণটা হচ্ছে ওটিটির কারণে কিন্তু আমার নির্মাণ, আমার মেধা, আমার সৃষ্টি, আমার মননশীলতা সারা পৃথিবী দেখছে। এই সুযোগটা কিন্তু আগে ছিল না। যখন এই সুযোগটা তৈরি হয়েছে তখন কিন্তু আমার দেশ, আমার সংস্কৃতি, আমার মুক্তিযুদ্ধ, আমার বঙ্গবন্ধু এবং আমার সাহিত্য, এইগুলিকে গুরুত্ব দিতে হবে নির্মাণের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি যে সব কিছু মাথায় রেখেই একজন বিচক্ষণ নির্মাতা সিদ্ধান্ত নেবেন কে এই ছবি থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারবে। ভালোবাসা, শুভকামনা আমার জন্যে যারা দেখছেন, এবং যাতে করে আমি নির্বাচিত হই সেই জন্যে আমি আসলে দোয়া চাই যারা এই মুহূর্তে আমার হয়েছেন। শুভকামনা।